নমস্কাৰ, আপুনি চাই আছে লাইভ আৱাৰ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী আৰু লাইভ আৱাৰত জনাওঁ ব্ৰেকিং নিউজ। আজি ঘোষণা কৰা হ'ব হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফল। পুৱা 10:30 বজাত ঘোষণা কৰা হ'ব ফলাফল। ছেবাৰ 10টা ৱেবছাইটত ফলাফল উপলব্ধ হ'ব। আমি ৱেবছাইটকেইটা টেলিভিশ্যন স্ক্ৰীণত ফ্লেশ কৰিম 10:30 বজাত। মাজত মাত্ৰ কেইটামান মুহূৰ্ত বাকী, 10:30 বজাত ঘোষণা কৰা হ'ব হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফল। অৱশ্যে এইবাৰ মেট্ৰিকৰ শীৰ্ষস্থানক লৈ বিপাঙত শিক্ষাৰ্থীসকল, কাৰণ এতিয়াও সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হোৱা নাই। 10 বজাত এক প্ৰেছ বিজ্ঞপ্তিৰ জৰিয়তে ছেবাই জনাব স্থান থাকিবনে নাই এইবাৰ মেট্ৰিকত। এয়াই হৈছে এইবাৰৰ মেট্ৰিকেই হৈছে ছেবাৰ দ্বাৰা অনুষ্ঠিত অন্তিমটো মেট্ৰিক পৰীক্ষা। ছেবাৰ অধীনৰ অন্তিমটো মেট্ৰিক পৰীক্ষাৰ ফলাফল আৰু মাত্ৰ কেইটামান মুহূৰ্তৰ পিছত অৰ্থাৎ 10:30 বজাত ঘোষণা কৰা হ'ব। ছেবাৰ 10টা ৱেবছাইট আমি টেলিভিশ্যন স্ক্ৰীণত ফ্লেশ কৰিছোঁ। ছেবা অনলাইন .org, ৰিজাল্টছ আছাম .nic.in, www.indiaresults.com, www.results.siksha, www.assam.siksha, exametc.com, www.schools9.com, assamresults.in, www.jagaranjosh.com, www.vidyavision.com, এইকেইটা ৱেবছাইট ছেবাৰ এই 10টা ৱেবছাইটত ফলাফল ঘোষণা কৰা হ'ব। মেট্ৰিকৰ শীৰ্ষস্থানক লৈ এতিয়া বিপাঙত শিক্ষাৰ্থী তথা অভিভাৱকসকল। শিক্ষা বিভাগৰ পৰা এই পৰ্যন্ত নাই কোনো ধৰণৰ আনুষ্ঠানিকতা। হয়তো 10 বজাত এই সন্দৰ্ভত আনুষ্ঠানিক ঘোষণা কৰিব পাৰে ছেবাই যে এইবাৰ মেট্ৰিকত স্থান থাকিব নে নাই। কিছু প্ৰশ্নকাকতৰ বিসংগতিৰ মাজেৰে এইবাৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা অনুষ্ঠিত হৈছিল। বিশেষকৈ অংকৰ পৰীক্ষাক লৈ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত যথেষ্ট ক্ষোভ দেখিবলৈ পোৱা হৈছিল। পাঠ্যক্ৰমৰ বাহিৰৰ পৰা প্ৰায় 30 নম্বৰৰ প্ৰশ্ন আহিছিল অংকৰ পৰীক্ষাত, গণিতৰ পৰীক্ষাত, আৰু তাকে লৈ একাংশ পৰীক্ষাৰ্থীয়ে ছেবাৰ কাৰ্যালয়ত গৈও প্ৰতিবাদ সাব্যস্ত কৰা পৰিলক্ষিত হৈছিল। অৱশ্যে মুখ্যমন্ত্ৰীয়ে আশ্বাস প্ৰদান কৰিছিল যে সেই নম্বৰখিনি, পাঠ্যক্ৰমৰ পৰা বাহিৰত অহা প্ৰশ্ন নম্বৰখিনি লাভ কৰিব গণিতৰ পৰীক্ষাত পৰীক্ষাৰ্থীসকলে, আৰু সকলোখিনি কথা ফলাফল ঘোষণা কৰাৰ পাছত স্পষ্ট হৈ পৰিব। 10:30 বজাত ছেবাৰ 10টাকৈ ৱেবছাইটত উপলব্ধ হ'ব ফলাফল। হঠাৎ এই কথা ঘোষণা কৰিলে ছেবাই, অৱশ্যে ইয়াৰ এটা ইংগিত ইয়াৰ পূৰ্বে দিছিল মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই। 19 বা 20 এপ্ৰিলত ঘোষণা কৰা হ'ব পাৰে মেট্ৰিকৰ ফলাফল, আৰু সেই মৰ্মে আজি 20 এপ্ৰিল পুৱা 10:30 বজাত ঘোষণা কৰা হ'ব হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফল। আমাৰ সতীৰ্থ সাংবাদিক বিষ্ণু শইকীয়াৰ সৈতে সংযুক্ত হৈছো নিউজ ৰুমৰ পৰা। বিষ্ণু, হঠাৎ এনেকুৱা ধৰণৰ এটা ঘোষণা কৰা হ'ল মেট্ৰিকৰ ফলাফল ঘোষণা কৰাৰ, অৱশ্যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ইয়াৰ ইংগিত দিয়ে থৈছিল বিহুৰ পূৰ্বেই যে 19-20 এপ্ৰিলত ফলাফল ঘোষণা কৰা হ'ব, কিন্তু পূৰ্বৰ বেলিকা যদি আমি চাওঁ কিছু আগতীয়াকৈ প্ৰকাশ কৰা হয় মেট্ৰিকৰ ফলাফল ঘোষণা কৰাৰ দিন, কিন্তু আজি হঠাৎ পুৱাৰ ভাগতে ঘোষণা কৰি আজিয়েই অৰ্থাৎ কিছু সময় পিছতেই ঘোষণা কৰা হ'ব মেট্ৰিকৰ ফলাফল। হয় চাওক জয়ন্ত, ইতিমধ্যে আপুনি উল্লেখ কৰিছে যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এই কথাটো কৈছিলে। তেওঁ যেতিয়া প্ৰকাশ কৰিছিলে যে খুব সোনকালে এইবাৰ মেট্ৰিক পৰীক্ষাৰ ৰিজাল্ট প্ৰকাশ কৰা হ'ব, কাৰণ এয়া হৈছে এইবাৰ অন্তিমবাৰৰ বাবে ছেবাৰ দ্বাৰা পৰিচালিত মেট্ৰিক পৰীক্ষা। ইয়াৰ পিছত হয়তো ছেবাই মেট্ৰিক পৰীক্ষা পৰিচালিত কৰিব নোৱাৰে বা অসম ৰাজ্যিক স্কুল শিক্ষা বোৰ্ডে অধীনত মেট্ৰিক পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব। তেতিয়া তাৰপিছতো দেখা গৈছিলে যে শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগেও তেওঁ কৈছিল যে বিহুৰ আশে পাশে ভাল খবৰ আহিব বা মেট্ৰিক পৰীক্ষাৰ ৰিজাল্ট দিয়া হ'ব বুলি তেওঁ উল্লেখ কৰিছিল বা এটা ইংগিত দিছিল। আৰু হঠাৎ আজি তেওঁলোকে আজি নটিফিকেশ্যন প্ৰকাশ কৰিলে আৰু আজি দিনৰ 10:30 বাজি সেই মেট্ৰিক পৰীক্ষাৰ ফলাফলসমূহ আজি ঘোষণা কৰিব। আৰু হয়তো আজিসকল অভিভাৱক আছিল বা শিক্ষাৰ্থী আছিল, তেওঁলোকো হয়তো প্ৰস্তুত নাছিল বা ভবা নাছিল হঠাৎ এনেধৰণে মেট্ৰিক পৰীক্ষাৰ ফলাফল ঘোষণা কৰিব বুলি। বাৰু যি কি নহওক, ছাত্ৰ ছাত্ৰী বা শিক্ষাৰ্থীসকলে ইয়াকে লৈ আচলতে তেওঁলোকে ভাল পাইছে বা অভিভাৱকসকলো হয়তো উৎকণ্ঠাৰ অৱসান ঘটিব 10:30 বাজি পিছত আজি। আৰু আৰু এটা কথা ক'ব লাগিব যে ছেবাৰ অধীনত এইবাৰেই শেষবাৰ হ'ব মেট্ৰিক পৰীক্ষা। ইয়াৰ পিছত যি অসম ৰাজ্যিক স্কুল শিক্ষা বোৰ্ড গঠনৰ প্ৰস্তুতি চলিছে ৰাজ্য চৰকাৰৰ, সেই অসম ৰাজ্যিক স্কুল শিক্ষা বোৰ্ডৰ অধীনত পৰৱৰ্তী সময়ত যি মেট্ৰিক পৰীক্ষা আহিব বা হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা আহিব সেয়া অসম ৰাজ্যিক স্কুল শিক্ষা বোৰ্ডে অনুষ্ঠিত কৰিব। কিন্তু এইবাৰে হয়তো যি শীৰ্ষ 10টা স্থান থাকে সেই 10টা স্থান থকাৰ সম্ভাৱনা আছে, এইবাৰে হয়তো নাথাকিবও পাৰে, কাৰণ এই সম্পৰ্কত কোনো তথ্য এতিয়ালৈকে শিক্ষামন্ত্ৰী হওক
বিষ্ণু এতিয়াও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা নাই, স্থান থাকিবনে নাই। আর স্থান থকাক লৈ যদি আমি চাও বিষ্ণু, বিগত পরীক্ষা সমূহের যে ফলাফল ঘোষণা করা হয় এই স্থানক লৈ এক উৎসবমুখর পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়। এই স্থানক লৈ যথেষ্ট উৎকণ্ঠা দেখিলে পোৱা যায়, কিন্তু সেই উৎকণ্ঠা যেন এইবার কিছু কম এই ফলাফলের ক্ষেত্র। আসলে পূর্বতে এনেকা হয় জয়ন্ত, যে আপনি কোয়ার নিচিনাই যে আগরপর মেট্রিক পরীক্ষার ফলাফল দিব বলে সকলে রয়ে থাকে বা অধীর আগ্রহে অপেক্ষা করে আর সকলে গমেই পায় এসপ্তাহ বা দশ দিনের আগতে গম পায় যে যেহেতু ডেটটা আগতীয়াক ঘোষণা করে বা তারিখটো। এইবার যেহেতু নির্বাচনের সময় আর নির্বাচন চলি থাকার মাজতে নির্বাচনের ধামখুমিয়ার মাজত তেওঁলোকে হয়তো জানা নাছিল বা সরকারের ফলের পরাও বা শিক্ষামন্ত্রীও হয়তো তেনে ধরনের কোনো একটা ডেফিনিট ডেট কোৱা নাছিলে। তেওঁ খালি একটা ইঙ্গিত প্রদান করেছিল যে বিহুর আশে পাশে মেট্রিক পরীক্ষার ফলাফল ঘোষণা করব, গতি যার বাবে কোনো হয়তো এক্সপেক্ট করব পৰা নাছিল। হঠাৎ এনে ধরনের আজির দিনট যেহেতু মুখ্যমন্ত্রী 19-20-21 তিনটা ডেট কৈছিলে ইয়ার পূর্বে, কিন্তু হঠাৎ আজি যেতিয়া এনে ধরনের নোটিফিকেশন জারি করলে করার পিছন আজি দিনের 10:30 যদি চা হয় আর একটা অভিলেখ, পূর্বর ফলাফল সমূহ কিন্তু মে মাহত দিয়া হয়েছিল, এইবার বহু আগুয়াই অনা হল। নিশ্চয় এবার যথেষ্ট আগুয়াই অনা হয়েছে, আর পূর্বের যেধরনের মে মাহত ফলাফল প্রকাশ করে এবার আগুয়াই অনা হয়েছে। ইয়ার কারণ আর আন এটা হব পারে, যেহেতু অহাবারে সম্পূর্ণ নতুন পদ্ধতি হব, রাজ্যিক স্কুল শিক্ষা বোর্ডে যেহেতু মেট্রিক পরীক্ষা বা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা পরিচালনা করব, গতি ইয়ার বাবে কিছু সময় লাগিব পারে। নিশ্চয় শিক্ষাবর্ষর লগতে মই যে ধরনের আপনার যেধরনের কইছো যে যেহেতু অসম রাজ্যিক স্কুল শিক্ষা বোর্ডে যেহেতু পরিচালিত করব তার বাবে কিছু প্রস্তুতির প্রয়োজন হব, কিছু স্ট্রেটেজির প্রয়োজন হব পারে বা তেওঁলোক সাজু হব লাগিব, যেহেতু কিছু সাল সলনি হয়েছে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ক্ষেত্রতে হোক বা শিক্ষাবর্ষর ক্ষেত্রতে হোক, গতি কিছু পূর্বতক এবার আগুয়াইছে মেট্রিক পরীক্ষার ফলাফল, সেয়া ভাল খবর। কিন্তু এইবার সেই যে শীর্ষ দহটা স্থান থাকিব নে নাথাকে সেই তাক লো এতিয়াও কিন্তু কোনো কব পৰা নাই বা প্রকাশ করা নাই, সেবা বোর্ডে হোক বা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী এই সম্পর্ক কোনো তথ্য দিয়া নাই, তার বাবে আমি কিছু সময় রব লাগিব জয়ন্ত। কিন্তু সম্ভাবনা দেখা দিছে যে এবার হয়তো শেষবারের বাবে হয়তো শীর্ষ দহটা স্থান রাখিব পারে, গতি আমি কিছু সময় রব লাগিব জয়ন্ত, আর কিছু সময়ের পিছত হয়তো সেই কথা স্পষ্ট হয়ে পড়ব। নিশ্চয়, আর কিছু সময় পিছত হয়তো সেবায় আনুষ্ঠানিকভাবে সেই কথা প্রকাশ করব, আর যাক লৈ কিছু কিছু উৎকণ্ঠা এতিয়াও আছে শিক্ষার্থী আর অভিভাবক সকলের মাজত। লগতে বিষ্ণু যদি চা হয় এইবার গণিতের পরীক্ষাক লৈ কিছু বিতর্কর সৃষ্টি হয়েছিল, 30 নম্বর পাঠ্যক্রমের বাহিরের পৰা প্রশ্ন আহিছিল গণিতের পরীক্ষাত, যার বাবে ছাত্র ছাত্রী সকলে সেইখিনি উত্তর করিব নোৱাৰিলে, প্রতিবাদ সাব্যস্ত করেছিল একাংশ শিক্ষার্থী পরীক্ষার্থী সেবার কার্যালয়ত গৈ, গতি তেনেস্থলত অবশ্যই মুখ্যমন্ত্রীগী আশ্বাসও দিছে যে চিন্তার কোনো কারণ নাই, সেইখিন নম্বর লাভ করব ছাত্র ছাত্রী সকলে, সেইখিন কথাও ফলাফল ঘোষণার লগে লগে স্পষ্ট হয়ে পড়ব। বিষ্ণু নয় চক, গণিতের পরীক্ষাক লৈ পেলায় যি সময় অঙ্ক আহিছিল বা যি বিতর্কর সৃষ্টি হয়েছিল গণিতের পরীক্ষাক লৈ, সেই বিতর্কর পিছন মুখ্যমন্ত্রী তেনে ধরনে কইছিলে, কিন্তু কি হিসাবত ছাত্র ছাত্রী সকলক নম্বর দিব বা কি হিসাবত মূল্যায়ন করা হব সেই কথাটো স্পষ্টভাবে কোৱা নাই, সেয়া আছিল হয়তো সাময়িক আশ্বাস। কিন্তু আজি পরীক্ষা ফলাফলের পিছত গম পোৱা যাব, কারণ যি সিলেবাসের বাহির বা পাঠ্যক্রমের বাহিরের পৰা অঙ্ক সমূহ আহিছিল বুলি অভিযোগ উত্থাপন করেছিল, প্রতিবাদ সাব্যস্ত করেছিল, গতি এনেকা ধরনের প্রশ্ন সমূহ এতিয়ালৈকে আপনি সঠিকভাবে কব পৰা না যাব, কারণ মুখ্যমন্ত্রী আশ্বাস দিছিল কিন্তু তেওঁ কোৱা নাছিল যে কি পদ্ধতিৰে সেই 30 নম্বর প্রদান করা হব বা মূল্যায়ন করা হব সেই 30 নম্বর, গতি সেই বিষয়টা কিন্তু অবশ্যই অল্প দুমুজাত আছে, আপনি মই এতিয়ালৈকে কব নোৱাৰিম যে আসলে স্পষ্ট হব। নিশ্চয় ফলাফল ঘোষণার পাছতে সেয়া স্পষ্ট হব, কিন্তু দশম শ্রেণীর পরীক্ষায় না থাকিব নতুন শিক্ষানীতির অধীনত। বিষ্ণু যদি চা হয় এই দশম শ্রেণীর পরীক্ষা ছাত্র জীবনের আটাইতকৈ গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবে বিবেচনা করা হয়, আর যাক লৈ কেনে ধরনের প্রস্তুতি চলাই শিক্ষার্থী সকলে সেয়া আমি সকলে দেখি আহিছো, দিন রাতি একাকার করে পড়া শুনা করে এই প্রথমটো দেওনা শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই দেওনা পার হবলৈ। কিন্তু অহা বছরের পর দশম শ্রেণীর পরীক্ষা না থাকিব, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হব নতুন বোর্ডের জড়িয়ে, গতি যধরনের একটা পরিবেশ শিক্ষার ক্ষেত্র তার কিছু পৃথক একটা পরিবেশ অহা বর্ষের পর দেখবলে পোৱা হব, কিছু সলনি হব, কারণ যেহেতু হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা বলে কোয়ার লগে লগে প্রায় 2-3 বছরের একটা প্রচেষ্টা, অভিভাবকে হোক বা শিক্ষার্থী সকল হোক একটা বিশেষ ধরনের প্রস্তুতি চলায় বা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার লৈ সকলে
অপেক্ষা করে বা সকলে একটা উৎকণ্ঠার বাদ চাই রে ফলাফলের ক্ষেত্রতে হোক বা পরীক্ষার ক্ষেত্রতে হয় এই এই ধরনের যে একটা উৎসাহ আছিল বা যে একটা উৎকণ্ঠা আছিল সেই উৎকণ্ঠা এবার হয়তো না থাকিব আপনি কোয়ার দরে কারণ নতুন শিক্ষা নীতিয়ে সেই যে উৎকণ্ঠার অবসান ঘটাব আর দ্বাদশ শ্রেণীত পরীক্ষা দিবগে লাগবে গ্রেডিং সিস্টেমের কথা কৈছিল তেনে ধরনের কিছু পদ্ধতি হব পারে গতি মেট্রিক পরীক্ষাক লৈ যে উৎসাহ আছিল একটা গুরুত্বপূর্ণ খবর আছে বিষ্ণু আপনার খন্তেক সময় রখাব লাগিব একটা গুরুত্বপূর্ণ খবর আমি দর্শক দি লব বিচারিম কিছু সময়ের পাছতে মেট্রিকর ফলাফল ঘোষণা করা হব মাধ্যমিক শিক্ষা পরিষদে কিছু সময় পূর্বে জাননী এই জারি করে কৈছে এই কথা কিন্তু লক্ষণীয়ভাবে শুক্রবারে নিশা শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগু টুইটার হ্যান্ডেলত দিয়া হয়েছিল যে 20 এপ্রিলর পুয়া 10 বজাত ঘোষণা করা হব হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল কিন্তু কিছু সময় পাছতে শিক্ষামন্ত্রীগুলিয়ে একটা মাধ্যম যোগে হ্যান্ডেল টুইটার হ্যান্ডেল হ্যাক করার অভিযোগ উত্থাপন করে কয় যে কোনো দুষ্কৃতিকারীয়ে এনে উড়া বাতরি বিয়পাইছে শিক্ষামন্ত্রীগীর এনে অভিযোগের বিপরীতে মাধ্যমিক শিক্ষা পরিষদে 20 এপ্রিলর পুয়া 10:30 বজাত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল ঘোষণার কথা জারি করেছে জাননীর জড়িয়ে সেবার জাননীর পাছত বহুতেই শিক্ষামন্ত্রীগীর তীর্যক মন্তব্য করে কৈছে যে আপুনি সঁচা নে সেবা সঁচা স্বাভাবিকতে প্রশ্ন উঠিছে স্বয়ং শিক্ষামন্ত্রী না জানে নাকি কেতিয়া ঘোষণা করা হব হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল আনহাতে একে সময়তে শিক্ষামন্ত্রীগীর মন্তব্যের প্রতি আন এক প্রশ্নবোধক চিহ্ন আহি পড়েছে শিক্ষামন্ত্রীগীর কিছুদিনের পূর্বে এইবার হাইস্কুল শিক্ষান্ত অন্তিমবার প্রথম 10টা স্থান থাকিব বলে কোয়ার বিপরীতে এতিয়াও নিশ্চিত নহয় প্রকৃততে এইবার প্রথম 10টা স্থান থাকিব নে না থাকে এয়া সেবা আর শিক্ষামন্ত্রীর এক্স হ্যান্ডেলর এই ধরনের তথ্যক লৈ কিছু বিভ্রান্তির সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে শিক্ষামন্ত্রীগীর স্পষ্টীকরণ দিছে যে এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে শিক্ষামন্ত্রীগীর আমি টুইটার হ্যান্ডেলর এই টুইট দেখাইছো যত নাকি ঘোষণা করেছে যে 20 এপ্রিলর পুয়া 10 বজাত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হব কিন্তু একে সময়তে সেবাই ঘোষণা করেছে সেবাই জাননী জারি করে কৈছে যে 10:30 বজাতহে মেট্রিকর ফলাফল ঘোষণা করা হব আর সেবার এই জাননীর পাছতে শিক্ষামন্ত্রীগীর স্পষ্টীকরণ দিছে যে টুইটার হ্যান্ডেল হ্যাক করা হয়েছে আর ইয়ারে প্রশ্ন উত্থাপন হয়েছে যে শিক্ষামন্ত্রী না জানে নাকি কোন সময়ত মেট্রিকর ফলাফল ঘোষণা করা হব আমার দুগারীক সতীর্থ সাংবাদিকর সুত্রে আমি সংযুক্ত হয়েছো নিউজ রুমের পর আমার সুত্রে আছে বিষ্ণু শইকিয়া প্রিয়ব্রত গগৈ আছে সেবার কার্যালয়ের বিষ্ণু মানে আপনার কাকলে আহিম প্রথমে প্রিয়ব্রতর কাকলে আহিব বিচারিম প্রিয়ব্রত কেনেকা ধরনের প্রস্তুতি দেখবলে পাওয়া হয়েছে হঠাৎ এই ঘোষণা আজি পুয়া 10:30 বজাত মেট্রিকর ফলাফল ঘোষণা করা হব সেবা কেনেদরে সাজু হয়েছে এই মুহূর্তে আপনার জানিব বিচারিম কিবা তথ্য লাভ করেছে নাকি যে স্থান থাকিব নাই মেট্রিকত এইবার প্রিয়ব্রত হ্যালো হয় জয়ন্ত দেখা পাওয়া গেছে যে স্থানের ক্ষেত্রে যে কথা আপনি উল্লেখ করেছে স্থানের ক্ষেত্রে বিভিন্ন বিসঙ্গতি বর্তমানে দেখা পাওয়া গেছে সম্পূর্ণ কথাটা বর্তমানে নিশ্চিত হয়ে উঠা নাই যদিও বা কোনো কোনো কব খুঁজে যে এইবার 10টা স্থান থাকিব বা 10টা স্থানের এবার যে স্ট্যান্ড করা বলে কোয়া হয় স্ট্যান্ডত 10টা স্থান থাকিব বলে কোনো কোনো কব বিচারে যদিও কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো কব বিচারে যে এবার হয়তো স্থান না থাকিব আর গতি 10:30 বজার পিছতে সমগ্র কথাখানি পোহরলে আসবো আর একটা কথা উল্লেখ করব লাগবে যে যাওয়া নিশা একটা টুইট ভাইরাল হয়ে পড়া দেখবলে পাওয়া গেছিল শিক্ষামন্ত্রী রণোজ পেগু ডাঙরিয়ার টুইটার হ্যান্ডেল একটা টুইট ভাইরাল হয়ে পড়া দেখবলে পাওয়া গেছিল প্রায় 10:30 বজার আর তারপরে গোটেই কথাটুক গোটেই সমগ্র ঘটনাটুক ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছিল আর তার কিছু মুহূর্তের পাছতে শিক্ষামন্ত্রীগুলিয়ে একটা ক্লিয়ারিফিকেশন দিছিল একটা ক্লিয়ারিফিকেশন দিয়ে কৈছিল যে এই কোনো দুষ্কৃতিকারীয়ে নাম লো কোনো দুষ্কৃতিকারীয়ে এনে ধরনের ঘটনা সংঘটিত করেছে আসলে আজির দিনট বা কোনো দিন উল্লেখ করা নাছিল যে আমুক দিনটতেই মেট্রিকর রিজাল্ট ঘোষণা করা হব তার পরিবর্তে উল্লেখ করেছিল যে যেতিয়া রিজাল্ট ঘোষণা করা হব তেতিয়া সেবায় নিজাববিয়াক ঘোষণা করব আর তারপর আজি দিনটতে দেখবলে পাওয়া গেল যে প্রায় 8:30 বজাত সেবার দ্বারা সেই ঘোষণা পত্রখন জারি হল যখন ঘোষণাপত্র লিখা আছিল যে আজি দিনের 10:30 বজাত মেট্রিকর ফলাফল যে ঘোষণা করব আর একটা কথা উল্লেখ করব যে যাওয়া বছর ঠিক এনে ধরনের নিশা প্রায় 1:30 বজাত বা 2 বজাত মুখ্যমন্ত্রীগুলিয়ে ঘোষণা করেছিল যে 5 দিনা মেট্রিকর ফলাফল ঘোষণা করা হব ঠিক তেনেদরে এই বছরও দেখবলে পাওয়া গেছে রাতেপার সময়তে যাবারও আগনিশা ঘোষণা করা দেখবলে পাওয়া গেছে কিন্তু এইবার রাতেপার ভাগতে প্রায় 8:30 বজাত দেখবলে পাওয়া গেছে যে
মেট্ৰিকৰ ফলাফল ঘোষণা কৰা যিখন ঘোষণা পত্ৰখন জাৰি কৰা দেখিবলৈ পোৱা গৈছে। ইয়াৰ লগতে এটা প্ৰশ্ন উত্থাপন হৈছে যে আপুনি যিদৰে ক'লে বা আমাৰ সতীৰ্থ বিষ্ণুৱে যিদৰে ক'লে যে প্ৰশ্নটো হ'ল যে শিক্ষামন্ত্ৰী আচলতে গম নাপায় নেকি বা শিক্ষামন্ত্ৰী আৰু সেৱাৰ লগত কোনো ধৰণৰ সম্পৰ্ক নাই নি, এনেধৰণৰ কিছু বৰ্তমান সময়ত প্ৰশ্ন উত্থাপন হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু বৰ্তমান সময়ত আমি উপস্থিত আছোঁ সেৱা কাৰ্যালয়ত, আৰু যদি তথ্যৰ কথা ক'ব যাওঁ তেন্তে এইবাৰ মেট্ৰিক হয়তো শেষৰবাৰৰ কাৰণে অনুষ্ঠিত হৈছে, আৰু ইয়াৰ পাছত মেট্ৰিক পৰীক্ষা অনুষ্ঠিত হ'বনে নাই তাক এটা প্ৰশ্নবোধক সৃষ্টি হৈছে। যিহেতু এটা কথা বতৰা চলি আছে যে হয়তো মেট্ৰিক এইবাৰৰ পিছত নাথাকিব আৰু ডাইৰেক্ট যি দ্বাদশ শ্ৰেণীৰ পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব লাগিব অসম মাধ্যমিক শিক্ষা পৰিষদে, ইয়াৰ পিছত তেওঁলোকে পৰিচালনা নকৰিব মেট্ৰিক, এনেধৰণৰ কথা বতৰাবোৰ চলি আছে। গতিকে এইবাৰৰ পিছত পুনৰ অহা বছৰলৈ মেট্ৰিক পৰীক্ষা অনুষ্ঠিত হ'বনে নহ'ব তাক লৈ বৰ্তমান প্ৰশ্ন উত্থাপন হৈছে। লগতে গণিতৰ যিখন বহী আছিল গণিতৰ প্ৰশ্ন কাকতখনক লৈও কিছু বিসংগতি হোৱা দেখিবলৈ পোৱা গৈছিল। বহুজনে প্ৰশ্ন উত্থাপন কৰিছিল বা অভিযোগ আনিছিল যে যি পাঠ্যক্ৰম আছে পাঠ্যক্ৰমৰ বাহিৰৰ পৰা বহু প্ৰশ্ন আহিছিল আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিততে ছাত্ৰ ছাত্ৰীসকলে বিভিন্ন বিভ্ৰান্তি সৃষ্টি হৈছিল, তেওঁলোকৰ মাজত দিগদাৰ হৈছিল। আৰু তাৰ পাছতে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তেওঁলোকৰ ফালৰ পৰা কিছু প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা দেখিবলৈ পোৱা গৈছিল। আৰু ৰিজাল্টৰ কথাটো যদি পুনৰ ক'ব যাওঁ তেন্তে কেইদিনমানৰ আগতে, হয়তো 10-15 দিন আগতে, শিক্ষামন্ত্ৰীগৰাকীক কোনো এখন হয়তো নিৰ্বাচনী সভাত ঘূৰি থাকোঁতে এটা ঘোষণা কৰা দেখিবলৈ পোৱা গৈছিল যে সংবাদ মাধ্যমৰ আগত 20-21 তাৰিখে হয়তো ৰিজাল্ট দিয়া হ'ব, আৰু ঠিক সেইমতেই আজি ৰিজাল্ট দিয়া হৈছে। কিন্তু শেহতীয়াকৈ যোৱাকালি ঘটনাটোৰ পাছত সেৱা আৰু শিক্ষামন্ত্ৰীৰ মাজত কোনো ধৰণৰ সম্পৰ্ক নাই নেকি, তেওঁলোকে ইটো সিটো কথা আদান প্ৰদান নকৰে নেকি, তাক লৈ প্ৰশ্ন উত্থাপন হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু যদি এইবাৰ চাব যাওঁ, সৰ্বমুঠ 4,25,924 ছাত্ৰ ছাত্ৰীয়ে মেট্ৰিক পৰীক্ষাত অৱতীৰ্ণ হোৱা দেখিবলৈ পোৱা গৈছিল, আৰু 913টা সৰ্বমুঠ কেন্দ্ৰত পৰীক্ষা অনুষ্ঠিত কৰা দেখিবলৈ পোৱা গৈছিল। আৰু এই চাৰি লাখ পঁচিছ হাজাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে শেষৰভাৱে মেট্ৰিক পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছে নেকি তাক লৈ বৰ্তমান এক প্ৰকাৰ উৎকণ্ঠা আৰু চৰ্চা চলিছে বুলি ক'ব লাগিব। আচলতে প্ৰিয়ব্ৰত, আপুনি সংযুক্ত হৈ থাকক, সবিস্তাৰে এইখিনি তথ্য জনাইছে আৰু আমাৰ সতীৰ্থ সাংবাদিক প্ৰিয়ব্ৰত আছে সেৱাৰ কাৰ্যালয়ত, আৰু যাক লৈ এই মুহূৰ্তত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে, বিশেষভাৱে শিক্ষামন্ত্ৰীৰ এক হেণ্ডেলৰ যিটো তথ্য আৰু সেৱাৰ জাননীৰ মাজত এটা পাৰ্থক্য দেখিবলৈ পোৱা হ'ল। শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে ঘোষণা কৰিলে 10 বজাত আৰু সেৱাই জাননী জাৰি কৰিলে যে 10:30 বজাত ঘোষণা কৰা হ'ব মেট্ৰিকৰ ফলাফল, আৰু তাৰ পিছত স্পষ্টীকৰণ দি কৈছে যে কোনো দুষ্কৃতিকাৰীয়ে উৰা বাতৰি বিয়পাইছে হেক কৰি তেওঁৰ এক্স হেণ্ডেল, এনেকুৱা ধৰণৰ এটা স্পষ্টীকৰণ আগবঢ়াইছে বিষ্ণু। আচলতে শিক্ষামন্ত্ৰীগৰাকীৰ এই মন্তব্য আৰু লগতে সেৱাৰ যি জাননী, ইতিমধ্যে প্ৰিয়ব্ৰত সেইখিনি কথা উল্লেখ কৰিছে যে সামঞ্জস্য নাই নেকি কথাৰ, শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে নাজানে নেকি সেই কথা, নেটিজেনসকলে ছ'চিয়েল মিডিয়াত প্ৰশ্ন উত্থাপন কৰিছে যে সেৱা সঁচা নে শিক্ষামন্ত্ৰী সঁচা। জয়ন্ত, এইটো এবাৰৰ ঘটনা নহয়, ইয়াৰ পূৰ্বে যদি আমি চাওঁ তেনেহ'লে শিক্ষামন্ত্ৰীয়ে যেতিয়া ইয়াৰ পূৰ্বে যেতিয়া পৰীক্ষাৰ ফলাফল দিছিলে, হায়াৰ ছেকেণ্ডেৰী হওক বা মেট্ৰিকৰ ফলাফল দিছিলে, তেতিয়া হয়তো আপোনাৰ নিশ্চয় মনত আছে যে শিক্ষামন্ত্ৰীয়ে যেতিয়া ফলাফল দিব বুলি কয় তাৰ পৰৱৰ্তী বেলেগ এটা দিনতহে ফলাফল ঘোষণা হৈছিলে বা মুখ্যমন্ত্ৰীয়ে আগতেই টুইট কৰি পেলাই জনাইছিলে সকলোকে। গতিকে এনেকুৱা ধৰণৰ সামঞ্জস্য নথকা ঘটনা সংঘটিত হৈছে, আৰু সেৱাই কি কয় আৰু শিক্ষামন্ত্ৰীগৰাকীজনে কি কয় সেই সম্পৰ্কত কিন্তু কাৰো মিল নাই কথাৰ। আৰু তেওঁ টুইটাৰ হেণ্ডেলত যি কথা কৈছিল যে প্ৰথমতে তেওঁৰ টুইটাৰ একাউণ্ট হেক হৈছে, ভুৱা প্ৰচাৰ চলাইছে হেক কৰি পেলাই কোনোবাই, আৰু পৰৱৰ্তী সময়ত তেওঁ সেই একেটা একাউণ্টতে কিন্তু তেওঁ আকৌ স্পষ্টীকৰণো দিছে। গতিকে ইয়াৰ পৰা কি বুজা যায় যে তেওঁ আচলতে আৰু সেৱাৰ মাজত যি তেওঁলোকৰ সম্পৰ্ক থাকিব লাগে বা তেওঁলোকৰ যি কলাবৰেশ্যন থাকিব লাগে সেয়া হয়তো তেওঁলোকৰ কিছু অভাৱ ঘটিছে বা তেওঁলোকৰ তেনেকুৱা ধৰণৰ সম্পৰ্ক এটা নাই যাৰ বাবে হয়তো শিক্ষামন্ত্ৰীয়ে এটা কথা কয় বা সেৱাই তেওঁলোকে বেলেগ এটা কথা কয়। গতিকে দুয়ো পক্ষৰ মাজতে দ্বিধাগ্ৰস্ত হৈছে যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছে, যিসকল অভিভাৱক আছে তেওঁলোকে, আৰু কোনো স্পষ্টকৈ ক'ব পৰা নাই, আৰু এতিয়াও সেই কথাটো স্পষ্ট হোৱা নাই যে 10টা শীৰ্ষস্থান এবাৰ থাকিবনে নাই। আৰু তেওঁলোকে আনকি তাৰিখ পৰ্যন্ত যেতিয়া প্ৰথম কৈছিল তেতিয়াও আজিৰ পৰা 3 এপ্ৰিলত সম্ভৱতঃ 3 এপ্ৰিলত শিক্ষামন্ত্ৰীয়ে এই কথা কৈছিলে যে বিহুৰ আশে পাশেহে ফলাফল দিয়া হ'ব, বিহুৰ আনন্দৰ মাজতে বা আশে পাশে দিয়া হ'ব বুলি কৈছিলে, কিন্তু তেওঁ এটা ডেফিনিট ডেট তেওঁ ক'ব পৰা নাছিলে। গতিকে এই প্ৰক্ৰিয়াটো আজিৰ নহয়, আজি 2-3 বছৰ ধৰি আজি দেখি আহিছো, কিন্তু যি কি নহওক অভিভাৱক আৰু শিক্ষাৰ্থীসকলৰ উৎকণ্ঠাৰ অৱসান ঘটিব লাগে, আৰু আজি যিহেতু ফলাফল ঘোষণা কৰিব সেইটো এটা ভাল খবৰ, আৰু আমি নিউজ18 প্ৰতিটো মুহূৰ্ততে
এই খবৰ আপোনালোকক দৰ্শকসকলক জনাবলৈ চেষ্টা কৰিম। দৰ্শকসকলক আমি এক্সক্লুচিভ খবৰ দিবলৈ চেষ্টা কৰিম, কাৰণ আমাৰ কেইবাগৰাকীও সাংবাদিক ইতিমধ্যে বিভিন্ন স্থানত উপস্থিত হৈছেগৈ। দুগৰাকীকৈ সতীৰ্থ সাংবাদিকে আমাক এই মুহূৰ্তত তথ্য জনালে। শিক্ষামন্ত্ৰীগৰাকীৰ কিছু মন্তব্য বিভ্ৰান্তি সৃষ্টি কৰিছে যদিও সকলো উৎকণ্ঠাৰ অৱসান ঘটিব 10:30 বজাত। স্থান থাকিবনে নাই সেয়াও আমি জনাম কণ্টেক্ট মুহূৰ্তৰ পিছতে। ধন্যবাদ বিষ্ণু আৰু প্ৰিয়ব্ৰত, এইখিনি মুহূৰ্তত পৰৱৰ্তী সময়ত আমি পুনৰ সংযুক্ত হ'ম আপোনালোকৰ সৈতে। আৰু এয়া 10টা ৱেবছাইট নিউজ 18 পৰ্দাত আমি ফ্লেশ কৰিছোঁ। এই 10টা ৱেবছাইট ৱেবছাইটৰ জৰিয়তে মেট্ৰিকৰ ফলাফল লাভ কৰিব পাৰিব 4,25,000 পৰীক্ষাৰ্থীয়ে। লাইভ আৱৰৰ সম্প্ৰচাৰ অব্যাহত ৰাখিম। সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতি।